হইলে খাঁটি মানুষ বুঝতে পারে দুষে কি বেদনারে বাজার, কোন মানুষে কি যাত না হইলে মানুষ চেনে, মানুষ নইলে মানুষ বাজান চেনা যায় না। হইলে মানুষ হতে হলে একজন সত্যবাদী মানুষের সঙ্গ করতে হবে। একটা মূর্খ লোক যদি শিক্ষিত লোকের সঙ্গ করে, ওই মূর্খ লোকটাও শিক্ষিত হয়ে যায়। একজন অহিক লোক যদি প্রেমিকের সঙ্গ করে, ওই অহিক লোকটা একদিন প্রেমিক হয়ে যায়। তাই বলেছেন শেখ সাদী, এক জামানা সাহাবাজ সাত সালে তাওয়াতে বেরিয়া শত বৎসর বন্দি করে মানুষ জাহানা করতে পারে, ওলিয়া উলিয়া সঙ্গ করে এক রাত্রে তার চেয়ে বেশি লাভ করতে পারে। তাই গানে বলা হলো, হইলে খাঁটি মানুষ বুঝতে পারে কোন মানুষে কি বেদনা নে, কোন মানুষে কি বেদনা। হইলে মানুষ চেনে মানুষ, নইলে মানুষ বাজার চেনা যায় না। হইলে খাঁটি মানুষ বাবা এই গানটা লিখে গেছে। এই গানটা যখন গাই, আমার বাবার ছবি আমার কাছে চলে আসে। তাইলে বাবার কর্ম যদি আমি ধারণ করি, হারিয়ে যাওয়া পিতাকে আমি গানের মাঝে খুঁজে পাই। আর সেই অচিন দেশে এক চেনা মানুষ, চেনা যায় না তারই থাকলে ব্যাহু, চেনা মানুষের সঙ্গ করলে যাবে চেনা। আছে চেনা মানুষ, চেনা যায় না থাকলে বেহু, চেনা মানুষের সঙ্গ করলে আছে অচিন দেশে সেনা মানুষ, সেনা যায় না তারে থাকলে বেহু, সেনা মানুষে সঙ্গ করলে বান্ধবকে নাই ভাবনা, করলেই
পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমের মূল মহাজন, পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমের মূল মহাজন, সুধারসে ভাসেই সেজ সুধা খায় না, পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমের মূল মহাজন, সুধারসে ভাসে সেজ সুধা খায় না, পঞ্চরসে রসিক যেজন তারাই প্রেমের বাজার মূল মহাজন, সুধারসেই ভাসেই সেজ সুধা খায় না, দেখো বলে মন্দে আমার এই বিশ্বের ব্যবসা লাভে দাই তোমার পিতা, কবির বলে মন্দে আমার এই মায়ার সংসারে বাজার লাভে নাই তোমার, সে আশায় খেতে খেতে শুধু রই দিলে না দেওয়া, কবির বলে মন রে আমার এ ব্যবসা লাভ নাই তোমার, আশায় খেতে খেতে প্রত্যেকটি মানুষের জীবনের সাথে কথাটা মিলাবে, মাথার ঘাম পায়ে ফেলে সকাল ভোর সাতটায় কর্মে বাহির হয়েছে, রাত বারোটা পর্যন্ত কাজ করে চাই দেয় তবেই তরকারি নিয়ে আসছে, একশো সদাই আনার টাকা আপনার উপার্জন হয়, তার জন্য আপনাকে অভিযুক্ত হতে হয়, তাইলে আপনি যে সারাদিন শ্রম দিলে এইটার কথা কেউ একবারও সহানুভূতি জানাইব না, কিন্তু একটা জিনিস যে আপনি কিনতে পারেন না এইটার জন্য আপনি অভিযুক্ত। এই মায়ার সংসারে নিজেকে উৎসর্গ করে শুধু মানুষ দিতেই পারে, রিটার্ন এখান থেকে কিছু পায়, রিটার্ন সেখানেই পাওয়া যায় যেখানে নিঃস্বার্থকে কোনো স্বার্থ নাই, স্বার্থযুক্ত যে প্রেম সেটা কখনো প্রকৃত প্রেম হতে পারে না, নিঃস্বার্থ প্রেম যদি তুমি করতে পারো তাইলে তুমি প্রকৃত মানুষ হতে পারো। পিতা কবির বলে মন্দে আমার এই ব্যবসায় বাজা লাভ নাই তোমার, মিশে আসাই খেতেই খেতে শুধু রই দিবে না, একটা জীবন খাতায় হিসাব বসাইয়া চলছে তুই রই দিবে না,